বাংলাদেশে জমি কেনা বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনা ঘটে প্রায়শই। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, তাড়াহুড়ো না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিতে পারলে প্রতারণার শিকার হওয়ার থেকে রক্ষা পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে এমন 5টি বিষয় জানাবো যেগুলো জমি কেনার আগেই লক্ষ্য রাখা জরুরি। জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র। যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল, ওয়ারিশ সনদ, সিএস, এসএ, আরএস, মহানগর, মিউটেশন ফর্সা, ডিসিআর, খাজনা দাখিলা ইত্যাদি। বিশেষত দলিল, মিউটেশন বা নামজারির কাগজপত্র এবং খাজনা হালনাগাদ তথ্যের দিকে প্রাথমিকভাবে কড়া নজর রাখতে হবে। জমি বেদে সিএস, আরএস বা অন্য কাগজেরও প্রয়োজন হতে পারে, তাই যতদূর সম্ভব সেগুলো জোগাড় করা প্রয়োজন, যাতে জমি সংক্রান্ত অতীত তথ্য, বর্তমান মালিকানা, পরিমাপ ইত্যাদির নির্ভরযোগ্যতা যাচাই করা সম্ভব হয়। কাগজপত্রের বর্তমান মালিকানার বিষয় ছাড়াও 25 বছরের মালিকানা সংক্রান্ত তথ্যের দিকে জোর দেওয়া হয়। পুরনো দলিলের সাথে পরবর্তী নামজারির খতিয়ান মিলছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় মিউটেশন বা নামজারির সময় আরেক জমির কিছু অংশ কাগজে চলে আসে, অথবা মামলা বা দ্বন্দ্বের প্রেক্ষাপটে মিউটেশন বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে। এমন ক্ষেত্রে কাগজগুলো যাচাই করে নিতে হয়। যিনি জমি বিক্রি করছেন তিনি ক্রয় সূত্রে নাকি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন, এই বিষয়গুলোও পরিষ্কার হতে হবে। যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে অন্য উত্তরাধিকার আছে কিনা সেটি যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে 3টি অফিসে যেতে হবে, তহসিল বা ভূমি অফিস, এসিলেন্ট বা সহকারী কমিশনার ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস। জমির প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য পেতে তহসিল অফিস সবার আগে গুরুত্বপূর্ণ। খাজনা রসিদটি সঠিক কিনা, প্রস্তাবিত দাগ ও খতিয়ানার জমির প্রকৃত মালিককে, জমিতে কোনো সরকারি স্বার্থ জড়িত আছে কিনা সেটি দেখতে হবে। এখানে সরকারি স্বার্থ বলতে খাস জমি, পরিত্যক্ত সম্পত্তি, ওয়াকফ এস্টেট এবং সরকারি অধিগ্রহণের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। জমি সংক্রান্ত অভিযোগ, দ্বন্দ্ব, মামলার তথ্য নিশ্চিত করতে তহসিল অফিস হচ্ছে প্রাথমিক জায়গা। মিউটেশন বা নামজারি সংক্রান্ত তথ্য বা দ্বন্দ্বের বিষয় নিশ্চিত হতে যেতে হবে সহকারী কমিশনার বা এসিলেন্ট অফিসে। বিক্রেতার নামজারির কাগজপত্র, মিউটেশন ফর্সা, ডিসিআর ঠিকঠাক না হলে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। তহসিল এবং এসিলেন্ট এই দুই অফিস থেকে তথ্য যাচাইয়ের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তহসিল এবং এসিলেন্ট অফিস ছাড়াও সাব রেজিস্ট্রার অফিসে যাওয়াও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বেচা কেনার রেকর্ড অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মধ্যে সে জমি বিক্রি সংক্রান্ত তথ্য নিশ্চিতে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। অনেক সময় অন্যান্য সব তথ্য একই থাকলেও সাম্প্রতিক সময়ে একই জমি অন্য কাউকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, সেই জন্য সাব রেজিস্ট্রার অফিসে তথ্য যাচাই করে নিতে হবে। কাগজপত্রের তথ্য পাওয়ার পর জমি কিনতে সরেজমিনে গিয়ে দেখতে হবে, এতে করে জমিটি কেমন, সেখানে কোনো ডোবা বা পুকুর আছে কিনা, রাস্তার অবস্থান কি, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি হবে। এছাড়া সেই জমি সরকার অধিগ্রহণ করছে কিনা বা জায়গা যেমন কাগজে উল্লেখ আছে তার থেকে কম বেশি আছে কিনা, সেসব বিষয়েও ধারণা পাওয়া সম্ভব। এছাড়া এলাকাবাসীর সাথে আলোচনা করাটাও একটি গুরুত্বপূর্ণ দিক। তবে অনেক ক্ষেত্রেই ভূমিদস্যুরা সংশ্লিষ্ট জমির আশেপাশে থাকতে পারে, যারা সব ঠিক আছে এমন ধারণা দিতে পারে। জায়গাটি একাধিকবার ভিজিট করতে হবে, কারণ মাঠ পর্যায়ে 10 জন মানুষ হলে অন্তত একজন থাকে যিনি গোপনে হলেও সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন। এছাড়া সম্ভব হলে ভূমি অফিসের ম্যাপ সংগ্রহ করে সে অনুযায়ী জমির উল্লেখিত দাগ মিলিয়ে নিতে পারলেও ভালো হয়। জমির কাগজপত্র ও সরেজমিন যাচাই দুটো ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করার ব্যাপারে জোর দেন বিশেষজ্ঞরা। সাধারণত জায়গা জমি ক্রয়ের আগে বেশিরভাগ মানুষ আইনজীবীদের সাথে পরামর্শ করেন না। আইনজীবীদের পরামর্শ না নিলেও জমি সংক্রান্ত ভালো জ্ঞান আছে এমন ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। এত কিছু নিশ্চিত করে নেওয়ার একটা বড় উদ্দেশ্য জমিটি ঝামেলামুক্ত কিনা নিশ্চিত করা, কারণ মামলা মোকদ্দমায় বা মালিকানা সংক্রান্ত বিরোধ পরবর্তীতে ক্রেতার জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করতে পারে। বড় জমি বা বেশি মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি কেনা বেচা হয়, সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার অফিসের সহায়তায় মূল মালিকের সাথে অন্তত যোগাযোগ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন অনেক মামলা পরবর্তীতে আসে যেখানে ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নির মধ্য দিয়ে জমি বিক্রি করা হয়। যে কোনো অবস্থাতেই জমি কেনার ক্ষেত্রে মধ্যস্বত্ব বগির সাথে আলোচনা না করে সরাসরি মালিকের সাথে আলোচনা করা প্রয়োজন। এসব কিছু যাচাই করতে সময় লাগলেও কম দামে কিনতে তাড়াহুড়ো করতে গেলে সর্বশান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। জমির সব কাগজপত্রের বিষয় সন্তুষ্ট থাকলে কেনার সিদ্ধান্ত নেওয়া গেলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল প্রস্তুত করতে হবে। দলিল লেখার সময় অনেক ক্ষেত্রেই ভুল হয়, তাই দলিল চূড়ান্ত করার আগে ড্রাফটে যা যা বলা হয়েছে সেসব তথ্য সঠিকভাবে এসেছে কিনা সেগুলো অবশ্যই যাচাই করে নিতে হবে। সব ঠিক করে দলিল চূড়ান্ত হলে এরপর পরই মিউটেশন বা নামজারির জন্য আবেদন করতে হবে। এখন নামজারির বিষয়টি অনলাইনে করে নেওয়া সম্ভব। এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রসিদ নেয়ার
এবং সাক্ষী রাখার এবং যতটা সম্ভব চেক বা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার পরামর্শ দেওয়া হচ্ছে বিভিন্ন ভূমি অফিসের পক্ষ থেকে। আরও কিছু বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে জাতীয় তথ্য বাতায়নে, সেগুলো হলো জমির দলিলের স্ট্যাম্প এবং দলিল রেজিস্ট্রির রসিদ ক্রেতার নামে নিশ্চিত করে কিনে রসিদ যত্ন সহকারে রাখা, জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থেকে স্বাক্ষর করা, বিক্রেতার নামে নাম জরিপ কপি এবং আরএস ফর্সা উপস্থাপন করা। এখন সব কিছুই অনলাইন হয়ে যাওয়ায় আগের তুলনায় ভূমি অফিসের তথ্য সংগ্রহ অনেক ক্ষেত্রে সহজ হয়েছে। নতুন আইন ও জরিপের মধ্য দিয়ে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন আগে জমি দখল একটি বড় সমস্যা হিসেবে দেখা হতো, এই জন্য কেউ জমি কিনলে সাথে সাথে দখল নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো, কিন্তু নতুন আইনে দখলকে বাদ দিয়ে দলিলে নজর দেওয়ায় দখল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হওয়া সম্ভব। এ বিষয়গুলো আমলে নিয়ে জমি কিনলে জমি সংক্রান্ত ঝামেলায় পড়ার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।